শুটকি ভোজন রসিকদের কাছে খুবই মজার ও আকর্ষণীয় একটি খাবার। বাঙালিরা তো বটে, বিদেশিরাও শুটকি খাচ্ছে আগ্রহ ভরে, তাই দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও শুটকি রপ্তানি হচ্ছে। কক্সবাজারের উৎপাদিত শুটকি দেশি বাজারে বিক্রির পাশাপাশি ভারত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, বাহরাইন, দুবাই রপ্তানি করা হয়। বাংলাদেশে উৎপাদিত শুটকির একটি বড় অংশ উৎপাদন হয় কক্সবাজারে। আগে দামে সস্তা থাকায় শুটকিকে গরিবের খাবার বলে তাচ্ছিল্য করা হলেও এখন শুটকির দাম বৃদ্ধির পাশাপাশি বদলে গেছে অবস্থানও। শুটকি এখন দেশের ধনীদের খাবার মেনুতে স্থান পাচ্ছে। আবিদ আহসান সাগর লেখাপড়া শেষ করে বাবার 41 বছরের শুটকি ব্যবসা এখন দেখাশোনা করছেন। বর্তমানে তিনি হংকং, চায়না, ভিয়েতনাম সহ আমেরিকাতে বিষমুক্ত শুটকি রপ্তানি করছেন। গত বছর তিনি শুটকি প্রোডাকশন করেছেন 330 মেট্রিক টন এবং প্রস্তুতকৃত শুটকি উৎপাদন করেছেন 100 মেট্রিক টন। 2022 সালের আন্তর্জাতিক বাজারে আনুমানিক 5,45,000 মার্কিন ডলার শুটকি রপ্তানি করেন। এছাড়া আভ্যন্তরীণ বাজারে 1,70,00,000 টাকার শুটকি বিক্রয় করেন। প্রিয় দর্শক, আজকে কিন্তু আমরা চলে এসেছি সাগর ভাইয়ের ড্রাই সি ফুড প্রসেসিং প্ল্যান্টে। আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন সাথে আছেন সাগর ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন আপনারা? জি ভালো আছি। তো আপনার কাজ সম্পর্কে আমরা একটু দর্শকদেরকে জানাতেই আজকে এখানে এসেছি। তো আগে দর্শকদেরকে আপনারা বলে নেবেন যে এখানে আমরা অনেকগুলো মাছ দেখতে পাচ্ছি, আপনাদের প্রসেসিং প্ল্যান্টটা আসলে কবে থেকে শুরু হয়? আমাদের এই প্রসেসিং প্ল্যান্টটা স্টার্ট হয়েছে আসলে 1981 থেকে। এরপরে আমি সেকেন্ড জেনারেশন, আমি এটা অ্যাডাপ্ট করেছি। এরপরে আমাদের বায়ো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করে আমি আমার প্রসেসিং প্ল্যান্টটাকে এমনভাবে সাজিয়েছি যেখান থেকে আপনার অর্গানিক ড্রাই সি ফুড আমরা তৈরি করছি আন্তর্জাতিক বাজারের জন্য। আমাদের মেন কনসেন্ট্রেশনটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে, এবং আমাদের যে আইটেমগুলো আমাদের লোকাল মার্কেটে খায় না কিন্তু আন্তর্জাতিক বাজারে অনেক বেশি আপনার মার্কেটিং এর সুযোগ আছে, এটাকে আমরা মার্কেটিং করছি। তো এই অপ্রচলিত মাছের তালিকায় আসলে কোন মাছগুলো আছে? অপ্রচলিত মাছ বলতে যে মাছগুলো আমাদের স্থানীয় বাজারে আমাদের খাদ্য অভ্যাসের সাথে তেমন একটা যায় না, যেমন ছুরি লইট্টা, এটা খুবই কমন একটা আইটেম। এটা আমরা আপনার আইদার আপনার র মোড অথবা ড্রাই ফুড, এই দুটো মোডে আমরা খাই। কিন্তু এই যে আমরা যে মাছটা এখানে করছি, বিশেষ করে আমাদের যে ক্রোকার গ্রুপের, আমাদের বঙ্গোপসাগরের বে অফ বেঙ্গলে আপনার 18 ধরনের ক্রোকার দেখা যায়, এর মধ্যে 12টা হচ্ছে আপনার মোটামুটি আমাদের লোকাল মার্কেটে আসে, আমরা পাই সারা বছরই পাই। এই মাছটা আসলে আমাদের স্থানীয় খাদ্যাভ্যাসের সাথে তেমন একটা যায় না, ক্রোকার খাদ্যাভ্যাসের সাথে না যাওয়ার কারণে আমরা দেখেছি এই মাছটার আবার একটা বেশ ভালো একটা বাজার আছে আন্তর্জাতিকভাবে, বিশেষ করে আপনার ইস্টার্ন এশিয়াতে চাইনিজ কমিউনিটিতে আপনার এই মাছটার প্রচণ্ড ডিমান্ড। আচ্ছা আচ্ছা। তো এই কারণে আমরা যখন বাজারটা যখন আমরা খুঁজে পেয়েছি এবং এই মাছটা যখন আমাদের এখানে খুব অ্যাভেলেবেল পাওয়া যায় এবং স্থানীয় বাজারে এই মাছটার চাহিদাও কম। আমি যখন এই শেডের মধ্যে প্রবেশ করলাম তখনও আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে আমিও কিন্তু অ্যাপ্রন পরে আছি এবং হাতে গ্লাভস পরে আছি। অর্থাৎ এই এত সতর্কতার কারণটা কি, সে বিষয়ে বিস্তারিত শুনবো, একটু হাঁটতে হাঁটতে শুনি, চলুন। আসলে আমরা যেটা করে, এটা আমরা ড্রাই সি ফুড, এটা একটা খাবার, আমরা এটাকে একটা ফুড হিসেবে ট্রিট করি। ফুড একটা স্ট্যান্ডার্ড আছে, আপনি যখন প্রসেস করবেন এই স্ট্যান্ডার্ড আসলে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই, কারণ যেহেতু এটা হিউম্যান কনজিউম হবে, হিউম্যান কনজিউমের যে স্ট্যান্ডার্ডগুলো আমাদের মেনটেন করতে হয়, এবং যেহেতু আমরা এক্সপোর্ট করি, রপ্তানির বিষয়টা যেহেতু চলে আসে, এখানে কিন্তু কিছু স্পেসিফিক কিছু প্যারামিটার আমাদের মেনটেন করতে হয়, আর এই প্যারামিটারগুলো মেনটেন করতে হয় কিন্তু এই ফুডটা সিকিউর করার জন্য। তো আমরা যেটা চেষ্টা করি, আমাদের যে কমপ্লায়েন্সটা আমরা মেনটেন করি সেটা হচ্ছে আমরা কোনো জায়গায় এই জিনিসটা আমরা কম্প্রোমাইজ করি না,
যার কারণে আমাদের এই মাছটা যখন এক্সপোর্ট হয় আমাদের এখানে আসলে অনেকগুলো টেস্টিং এর মধ্যে দিয়ে যেতে হয়। এটার একটা হেলথ সার্টিফিকেট লাগে। এটা এই সার্টিফিকেশনের জন্য যে টেস্টগুলো লাগে, আপনি যদি প্রপারলি যদি এই জিনিসগুলো মেনটেন যদি না করেন, তাহলে আপনি রেজাল্ট যদি পজিটিভ রেজাল্ট যদি আপনার যদি আপনার আপনার সাইডে যদি না আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি রপ্তানি করার পারমিশন পাচ্ছেন না। এবং যে দেশে আপনার এটা ইম্পোর্ট করছে তারাও কিন্তু আবার এটা টেস্ট করে। তো এই ধরনের যেহেতু খাবারের বিষয়টা এবং এটা যেহেতু স্ট্যান্ডার্ড আছে, এই কারণে আসলে আমরা এটা মেনটেন করি। অনেক বিস্তারিতই তো শুনলাম, এবার কিন্তু আমি একটু মাছটা হাতে নিয়ে দেখব আর জানব এটা এই সমুদ্র থেকে আসার পরে কী কী প্রসেসিংয়ের সম্মুখীন হয়েছে, একটু যদি মাছটা হাতে নিয়ে দেখান দর্শকদের। আমাদের এই মাছটার নাম স্থানীয়ভাবে বলে এটা লাল পোপা, আর ইংরেজিতে এটা বলা হচ্ছে ইয়েলো ক্রোকার। আচ্ছা, এই মাছটা যখন সমুদ্র থেকে আসে, এটা সমুদ্র থেকে এটা বড়শি দিয়ে মাছটা ধরা হয়েছে। এটা এটাকে আমরা হুক এমনিতে জালেও আসে, আমরা একটু প্রিফার করি বড়শিতে মাছ ধরলে, সেক্ষেত্রে জালের যে আপনার আঘাতটা হয়, এটা মাছের মধ্যে এফেক্ট একটু কম আসে। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে যখন মাছটা আসার পরে আমরা এখান থেকে সরাসরি আমরা মাছের আঁশটা ব্রাশ দিয়ে তুলে ফেলেছি। ব্রাশ দিয়ে, আচ্ছা, পেটের নাড়ি ভুঁড়ি ফুলকা সব কিছু কিন্তু ক্লিন করা। হ্যাঁ, একদম পরিষ্কার করে ফেলেছি আমরা, একেবারে ক্লিন। এবং এই একটা মাছ আপনার আমাদের যে ওয়াশিং ট্যাঙ্কগুলো আছে, 8টা ওয়াশিং ট্যাঙ্কের মধ্যে এটা মিনিমাম 5 থেকে 6 বার মাছটা ওয়াশ হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা পূর্ণাঙ্গভাবে মাছটা ওয়াশ হওয়ার কারণে হয় কি, মাছের ভেতরে যে স্যালাইভাটা থাকে, এই পিচ্ছিল যে অংশটা থাকে, এই জায়গাটা, যে পচনশীল যে জিনিসগুলো থাকে, এগুলো ওয়াশ হয়ে যাওয়ার পরে এই মাছটা ট্রেতে চলে আসে। আচ্ছা আচ্ছা, এটা ট্রেতে আসার পরে দিনের বেলা এটা সান ড্রাই হয়, রাতের বেলা এটা আমরা মেকানিক্যাল ড্রায়ার আছে আমাদের, মেকানিক্যাল ড্রায়ারে এই ট্রেগুলো সহ একেবারে মাছটা একেবারে ড্রায়ারে চলে যায়। ড্রায়ারে চলে গেলে আমরা ওটা, আমাদের ড্রায়ারটা অটোমেটিক ড্রায়ার, এখানে ধরেন আপনার +35-37 ডিগ্রি টেম্পারেচারে রেখে আমরা 30% আমরা ময়েশ্চার কন্ট্রোল করতে পারি। এরপরে আপনার দেখা যায় কি, 2 থেকে 3 দিনের মধ্যে মাছটা প্রপারলি আপনার ড্রাই হয়ে উঠে আসে। এরপরে মাছটা যখন উঠে আসে, মানে ফিনিশ গুডস হিসেবে যখন উঠে আসে, তখন আমরা এটার সাইজ, কোয়ালিটি এবং এটা গ্রেড অনুযায়ী আমরা 15 কিলো নেট ওয়েট করে আমরা এটা প্যাকিং করি। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো, আমি কিছু কিছু মাছের, যেরকম হচ্ছে আমি যদি সামনে এই মাছটাকে দেখি, এটার ভেতরে একটা কাঠি দেয়া আছে, এটার কারণটা একটু বলবেন। এই মাছে কাঠি দেওয়ার কারণটা হচ্ছে, আমরা যখন মাছটা যখন এটা ড্রাই শিটে চলে আসে, ট্রেতে যখন চলে আসে, আমাদের বায়ার রিকমেন্ডেশন হচ্ছে ন্যাচারাল সান ড্রাই। আচ্ছা, আপনার ন্যাচারাল সানড্রাই হলে এটা অর্গানিক হয়। তো আমরা যেটা করি সেটা হচ্ছে, এই কাঠিটা দেওয়ার রিজনটা হচ্ছে, প্রথমে হচ্ছে সরাসরি পেটের মধ্যে বাতাসটা লাগে, এবং আপনার সানলাইটের যে আপনার এখানে যে হিউমিডিটিটা তৈরি হয়, এই হিউমিডিটিতে এবং ময়েশ্চারে আপনার পেটটা শুকায় আসে। তো আপনার বিষয়টা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এটা একেবারে আমরা কাটিং করে আমরা এখান থেকে নাড়ি ভুঁড়ি ফুলকা সব কিন্তু ফেলে দিয়েছি। কিন্তু যেমন এই মাছটার গল্পটা হচ্ছে, এই মাছটা আপনার আজকে থেকে একদিন আগে, মানে এটা গতকালকে মাছটা আমাদের এখানে এসেছিলো, এরপর আমরা প্রসেসিং করে আমরা শেডে দিয়ে দিয়েছি। তো এই কাঠিটা দেওয়ার রিজনটা হচ্ছে, যেহেতু এই টাইমে একটু ওয়েদারটা খারাপ থাকে, ভালো থাকে না, আমাদের মাছটা ড্রাই করার জন্য আসলে সময়টা কম থাকে, ন্যাচারাল সানের আমাদের ক্যাপাসিটিটাও যেহেতু কমে আসে, তো আমরা চেষ্টা করি সর্বোচ্চভাবে বাতাসের মধ্যে মাছটা আপনার ড্রাই করার জন্য, এই কারণে এই কাঠিটা দেওয়া। তো আমরা একটু শুনবো, সূর্য কিন্তু এক জায়গায় স্থির নয়। জি জি, সূর্য কিন্তু সারাউন্ডলি আপনার মানে ঘুরছে, পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, তো সানটা কিন্তু একভাবে পড়ছে না মাছের উপরে। জি জি জি, তো এই ক্ষেত্রে আপনাদের করণীয়টা কি হয়? আমরা যখন এইখানে যখন মানে শেডে যখন মাছটা আসে, এরপর থেকে আপনার 3 থেকে 4 দিন পর্যন্ত এই মাছটা একেবারে কম হলেও আপনার 8 থেকে 12 বার পর্যন্ত মাছটা উল্টানো হয়। আপনার প্রতিদিন আপনার যেমন এই যে কাজ করছেন, ওনারা মাছটা উল্টিয়ে দিচ্ছে, এটার কারণটা হচ্ছে আপনার সানলাইট যখন আপনার মাঝখানে এখন চলে এসেছে, এই সানলাইট অনুযায়ী আপনার মাছটা কিন্তু আপনার ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যাতে এই সানলাইটটা সরাসরি মাছের আপনার পেটের মধ্যে যাতে আলোটা পড়ে। আমরা সব তো জানলাম, এবার একটু জানবো এই যে এই সময়টা বৃষ্টির প্রবণতা শুরু হয়, এবং কক্সবাজার যেহেতু বৃষ্টি ঝড় তো লেগে থাকে, তো যখন রোদ থাকে না তখন কি করছেন? এটার জন্য আমাদের একটা ব্যবস্থা আছে, এটা আমাদের, এটার জন্য আমাদের একটা মেকানিক্যাল ড্রায়ার আছে। এই মেকানিক্যাল ড্রায়ারে আমরা মাছটা এই বর্ষার সময়ের জন্য কিন্তু বেসিক্যালি আমরা প্রিফারেন্স হচ্ছে এই বর্ষাকালের জন্য, এই মেকানিক্যাল ড্রায়ারে যখন আমরা মাছটা দিই, আমরা ফুল ফর্মে এটা আমরা আউটপুট বের করি না, কিন্তু এটাতে আমরা এই যে বর্ষাকার সময় বৃষ্টিকালীন যে সাময়িক যে আমাদের অসুবিধাটা হয়, এটা মিটিগেট আমরা করে নিই আর কি। এটা আমাদের একটা প্রসেসিং সিস্টেম আছে,
ধরেন আমরা যখন এই মুহূর্তে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, আমার কিন্তু এই মাছগুলো কিন্তু ওপেন ফর্মে থাকবে না। এই মাছটাকে কিন্তু ট্রে সহ নিয়ে আমরা ড্রাই রুমে চলে যাব, ওখানে নির্দিষ্ট একটা টেম্পারেচারে যখন আমরা সেট করে দেব। আপনার এখানে ড্রাই রুমও আছে? আছে।